প্রথমত এটা বলতে চাই যে আগামী 1-2 ঘন্টার জন্য কলকাতার কিছু অংশ বা নর্থ 24 পরগনার সাম পার্টসে বৃষ্টিপাত এবং তার সাথে থান্ডারিং, লাইটনিং এবং হেল হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টা যদি পূর্বাভাস বলতে হয়, সেক্ষেত্রে কলকাতা বা উত্তর বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে থান্ডারিংও বা লাইটনিংও সম্ভাবনা আছে। তাপমাত্রা না, আগামী 48 ঘন্টায় কিছুটা ফল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মিনিমাম তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কম হতে পারে 48 ঘন্টায়। বৃষ্টি কি আগামী কালও চলবে নাকি কাল থেকে আকাশ পরিষ্কার? না, কাল থেকে পরিষ্কার হওয়ারই সম্ভাবনা রয়েছে, এবং হয়তো সকালের দিকে ফগ থাকতে পারে। কোন দিকে ফগ হতে পারে? ফগ, কুয়াশা থাকতে পারে সকালের দিকে। সারা রাজ্যে বিভিন্ন জেলাগুলিতে 2-1 জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা আছে। কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই খুব একটা। উত্তরবঙ্গে আছে, হ্যাঁ, উত্তরবঙ্গে দার্জিলিং এর আশেপাশে একটু হওয়ার সম্ভাবনা আছে কালকে। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।